নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ভেন্ডি দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে ভেন্ডি আলুর চপ, যেটা খেতে খুবই টেস্টি হয়। আর এটা চাইলে তোমরা দুপুরে ভাতের সাথে কিংবা চাইলে সন্ধ্যেবেলা টিফিনেও সার্ভ করতে পারো। তো চলো এটা কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখে নিই। সবার প্রথমে ভেন্ডিগুলোকে আমরা কেটে নেব। তার জন্য আমি দেখো সবার প্রথমে ভেন্ডির ওপরের অংশটা এইভাবে কেটে নিচ্ছি, তারপরে ছুরি দিয়ে ভালোভাবে মাঝখানটা এরমভাবে কেটে নিচ্ছি। দেখো খুব বেশি কাটলে কিন্তু হবে না, এরকম হাফ পোর্শন কেটে নিতে হবে। এর ভেতরে আমরা আলুর একটা স্টাফিং করব। তো দেখো এই সেম প্রসেসে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কাট করে নেব। তো আমার এখানে ভেন্ডিগুলো কেটে রেডি হয়ে গেছে। এবার একটা আলুর পুর তৈরি করব। তো তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে এমনি স্ম্যাশার দিয়ে স্ম্যাশও করে নিতে পারো, আমি এটাকে একটু গ্রেট করে নিচ্ছি। দেখো এই সেম প্রসেসে সমস্ত আলুটাকেই আমরা গ্রেট করে নেব। তো আমার এখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে হাতের সাহায্যে একটুখানি মেখে নেব। এবার এর মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেসগুলোকে অ্যাড করব। সবার প্রথমে দিচ্ছি 1/4 teaspoon মতো হলুদ গুঁড়ো, খুবই সামান্য দিতে হবে। তারপরে দিচ্ছি 1/2 teaspoon নুন, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 teaspoon মতো জোয়ান, এরপরে দিচ্ছি 1/4 teaspoon লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দিও। অল্প একটু দিলাম ধনে পাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 1/4 teaspoon মতো ভাজা মশলা দিয়েছি, বাড়িতেই ভেজে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। দেখো মোটামুটি আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ভেন্ডি রেডি করে নিয়েছি। এবার এটাকে কিভাবে স্টাফিং করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। অল্প অল্প করে আলুর পুর নেবে, দিয়ে এই যেখানটা আমরা কেটে নিয়েছিলাম ভেন্ডির যে অংশটা সেখানটা অল্প অল্প করে পুর দিয়ে স্টাফিং করতে হবে। তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওপরের অংশটা দিয়ে হালকা প্রেসার দিব, দিয়ে দেখো সাইড দিয়ে যে এক্সেস পুরগুলো বেরিয়ে গেল সেটা আমরা হাতের সাহায্যে বার করে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেন্ডির গায়ে লাগিয়ে দেবো। দেখো এইভাবে আমরা সমস্ত ভেন্ডিগুলোর ভেতরে স্টাফিংটা রেডি করে নেব। যদি মনে হয় যে হাতে আঠা আঠার মতো লেগে যাচ্ছে আলুটা, তাহলে তোমরা অল্প হাতে জল নিয়েও করতে পারো, তাহলে আর অসুবিধা হবে না। তো দেখো আমার এখানে সমস্ত ভেন্ডিগুলো স্টাফিং রেডি হয়ে গেছে। এখানে একটা ব্যাটার রেডি করে নেবো, তার জন্য আমি বাটিতে নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো বেসন, তারপরে 1/2 টেবিল চামচ মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচের 1/4 ভাগ দেব বেকিং সোডা, তারপরে দিচ্ছি অল্প একটু স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটুখানি, আর অল্প একটুখানি 1/4 teaspoon মতো দিলাম কালো জিরে, দিয়ে জল দিয়ে হালকা হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেবো। সেমি থিক ব্যাটার হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়। দেখো তো মোটামুটি এটার সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখো অন্যদিকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একটা করে পুর ভরা ভেন্ডি নেব, দিয়ে এই যে ব্যাটারটা আমরা রেডি করেছিলাম সেটাতে ভালো করে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো ডিপ ফ্রাই হওয়ার জন্যে। এটা বানাতে 5 মিনিটেরও কম সময় লাগে আর খেতে খুবই টেস্টি হয়। একবার তোমরা বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখো। যারা ভেন্ডি খেতে তোমরা ভালোবাসো না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো দেখো এইরকমভাবে কিন্তু মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এই সেম প্রসেসে আমি সমস্ত ভেন্ডিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখো মোটামুটি একদম লো আছে, ভাজবে না হলে কিন্তু ভেন্ডিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারো, বাট আমি পেঁয়াজ দিইনি। তো দেখো রেডি হয়ে গেল আমাদের ভেন্ডি আলুর চপের রেসিপি। এটা চাইলে তোমরা সস দিয়ে কিংবা কাসুন্দি দিয়েও খেতে পারো, খেতে দুর্দান্ত হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখো। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর এরকমই নতুন রেসিপির আরও আপডেটস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।